আঁপতেও পারিনি আজকে না তো এত সুন্দর শাড়ি একটা চোখের সামনে পেয়ে যাব বলে তো যাই হোক শাড়িটা ভীষণ পরিমাণে পছন্দ হয়ে গেছে দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না তাই একেবারে নিয়েই নিলাম সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশি সুস্মিতা হেমব্রম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণই ভালো আছো আমিও খুবই ভালো আছি আমাদের যেহেতু পুজো আর বেশি দেরি নেই খুবই সামনে সেই জন্য পুজোর প্রস্তুতিও ভীষণ খুব জোরদার চলছে আর এখন আমি চলে এসেছি আইব্রো করতে ভীষণ পরিমাণে ভিড় ছিল দিদির দোকানে তাই একটুখানি ওয়েট বললাম তো এখন যাই হোক আইব্রো কমপ্লিট আর আইব্রো করার পরে দেখতে পাচ্ছি আমার মুখটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর ভীষণই সুন্দরভাবে করে দেয় দিদি আমার আইব্রোটা ধীরে ধীরে আস্তে আস্তে আর ভীষণ পুরানো ব্যথাও লাগে আমার আইব্রো যেহেতু ভীষণ পূরণে মোটা সেই কারণে আর এখন চলে এসেছি আমরা শাড়ি নিতে জগপুরে আমরা অন্য এক জায়গায় নেওয়ার প্ল্যানিং ছিল কিন্তু ভাবলাম যে না বেশি দূর থেকে নিলে আবার বেশি যদি কাপড় হয়ে যায় বা শর্ট পড়ে যায় তাহলে চেঞ্জ করতেও পারবো না নিতেও পারবো না তো যতগুলো শাড়ি নিচ্ছি না কেন চেষ্টা করছি যেন সবগুলো একই যেন নিতে পারি পাঞ্চা ধুতি যেগুলো দরকার ছিল সেই পাঞ্চা ধুতিগুলো আমরা আগের থেকে নিয়ে নিয়েছি ছেলেদের জন্য এরপরে দেখো আমার একটা ভীষণপূর্ণ দরকার ছিল লাল পাড় সাদা শাড়ি যেটা আমার কাছে দুটো আছে কিন্তু পুরো লাতার মতো হয়ে গেছে যেগুলো সেগুলো তাঁতের ছিল তো এই জন্য দেখো আমার বর আমার জন্য একটা চুজ করে দিয়েছে লাল পাড় সাদা শাড়ি বাট একবার দেখতে এই শাড়িটা আমার ভীষণ পড়ানো পছন্দ হয়েছে আর যখন পরবো না কেন অবশ্যই তখন তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও ক্লিপগুলো শেয়ার করব। আর এই লালপাড় সাদা শাড়ি পরলে আমাকে কেমন লাগবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর শাড়িটা কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর এখানে দেখো আমি এক ধরনের শাড়ি খুঁজছিলাম কিন্তু আমি এক ধরনের সবগুলো পাইনি লালপাড় হলুদি কিন্তু ডিজাইনগুলো অনেকটা পরিমাণে আলাদা যে বাড়িতে এসে আগে ড্রেস ট্রেস চেঞ্জ করে আগে আমরা ভাত খেলাম আর এখন এবারে বাঁচব চাল তার কারণ আমাদের এখানে যেহেতু আর কয়েকদিনের মধ্যে মানে আজকে তোমার যখন আমি এখন যে ব্লগটা করছি তো আজকে কী বাজ না আজকে বুধবার আজকে বুধবার আর আজকে জগপুরের শেষ হাট মানে আমাদের পুজোর মধ্যে আর কি শেষ হাট ছিল তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে বাজার টাজার করে আনি তো সেরকমভাবে বাজার টাজার কিছুই করা হয়নি যেহেতু সিনু স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে গিয়েছিল সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠে বাড়ির ভীষণ ভরণের কাজ কয়েকদিন ধরে তারপর পুজো মানে বুঝতে পারছো দুয়ার পরিষ্কার করা কাপড় চোপড় কাছাকাছি আরো নানান রকমের কাজ সব কিছু নিয়ে ভীষণপন্ন ব্যস্ত ছিলাম সেই জন্য আরও হাটেও যেতে একটু দেরি হয়ে গেছিলো তারপর আবার মায়ের কাছে গিয়েছিলাম সাড়ে আটটার সময় মানে রেডি রেডি হয়ে তারপরে মায়ের কাছে গিয়েছিলাম খড়গপুরে তো খড়গপুরে ওখানে গিয়ে মায়ের সাথে একটু দেখা টাকা করে বেশিক্ষণ থাকিনি আর সেখানে যেয়ে পসিওনি নি সেই কারণে আর ব্লগটাও করিনি তারপরে তাড়াতাড়ি করে ওখান থেকে আবার বেরিয়ে যায় বেরিয়ে তারপরে হাটে এসেছিলাম জগপুর হাটে তো থেকে কাপড় নিয়েছি তো কাপড় নিয়েছি নিয়েছি না সেগুলো তোমাদেরকে আমি দেখাবো তার আগে বলে রাখি ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখতে থাকো আমি সাতটায় তোমাদের সাথে শেয়ার করবো যে কি কি কাপড় চোপড় নিয়েছি না নিয়েছি তো এখন হচ্ছে গিয়ে এখানে চাল বার করে রেখেছি চালটা কিন্তু একটু রোদে দিয়েছি এখন দিয়ে দিয়েছি চালটাকে রোদে তার কারণে পুরো কালো মাছিতে ভর্তি আর আজকে তো হারিয়া রাখা হবে মানে পুজোর জন্য আর কি রাখতে হয় আর কি হারিয়া তো সেই জন্য হারিয়া রাখা হবে আজকে আর বাঘর টাকর শুনি আগে কিনে এনেছিল যখন আমাদের বাড়ির পুজোর জন্য মুরগি টুরগি কিনতে গিয়েছিলো তখন নিয়ে এসেছিল বাখর তো বাখরটাও এখনো গরম করিনি তো বাখরটা একদম যখন হাড়ির আমি যখন হাড়ি বসাই তখনই হচ্ছে গিয়ে ওপরে রেখে দিই সকাল রান্নাও করে নিয়েছি যেহেতু মায়ের কাছে গিয়েছিলাম অনেক ভোর উঠেছি সিং যেহেতু আজকে সাড়ে পাঁচটার মধ্যে ওকে আমাকে যেহেতু স্কুল যাওয়ার জন্য রেডি করতে হয়েছিল অনেক ভোর উঠেছি সাড়ে চারটার সময় উঠেছি উঠে ভাত আর ডিম ভাজা করে তারপর তরকারি করেছিলাম আর হাটে গিয়েছিলাম এই যে এখানে মাছ কিনে এনেছি কিন্তু মাছটা ধোয়ারই টাইম হচ্ছে না তো যাই কাজ করি না কেন তার মাঝখানেও একটু খালি সময় বার করতে হয় এই ফোনটা ধরার মতো যদি এই ফোন ধরেও আমি কাজ করতে থাকি সারাদিন ধরে খালি কাজের মধ্যে অনেক অনেক ব্যস্ত থাকি আর যারা যারা বলছে যে দিদি শর্টস ভিডিও সেরকমভাবে আপলোড করছো না কেন তো দেখো বাড়িতে মানে বাড়িতে বলি আমাদের যেহেতু এই মানে পুজো তিন বছর পরে যে মা মরে হচ্ছে আর কি তো এর প্রস্তুতি অনেক অনেক প্রস্তুতি এর যারা যারা সান্তালি মানুষজন তারা হয়তো আশা করছি এই জিনিসটা হয়তো খুব ভালো করেই বুঝবে যে কতটা চাপ থাকে থাকে যে এই ঘর দুয়ার পরিষ্কার বলো কেনাকাটা বলো এতজন যে আসবে কুটুম আত্মীয় স্বজন যারা যারা আসবে তাদের জন্য তাদের যে মানে খাতির যত্নের যে ব্যবস্থা সেই সব বলো তো অনেক কিছু মিলিয়ে আর কি ভীষণ চাপে রয়েছে সেই কারণে সেরকম খুব একটা ভিডিও দিতে পারছি না তো আজকে যেহেতু হারিয়ে বানাচ্ছি সেটার জন্য হয়তো অনেক মানুষ ভালো ভালো কিছু কথা বলবে আবার কিছু মানুষ যারা এইসব ব্যাপারগুলো জানে না আর কি আমাদের রিচুয়ালস সেগুলো নিয়ে হয়তো অনেকে রয়েছে অনেক খারাপ খারাপ কথা বলবে তো হাড়িয়ার জন্য আমি সবার প্রথমে দেখতেই পাচ্ছ ভাতটাকে ভালো করে রান্না করে তারপর একটা পরিষ্কার জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি ভাতটা ঠান্ডা হওয়ার জন্য অনেকেই বলে যে এই ভাতটা যদি হাঁড়ির নিচে হালকা হালকা লেগে যায় তাহলে নাকি বেশি ভালো হয় কিন্তু ভীষণ ভয় লাগে এরকম যখন হাড়িতে লেগে লেগে যায় যখন চড় করে যখন আওয়াজটা হয় মনে হয় যেন বাবারি ভাতটা পুড়ে যাচ্ছে না জানি কেমন গন্ধ হবে বা যাই হোক সেই জন্য আমি খুব একটা পোড়াইনি হালকা হালকা যখন লেগে লেগে আসছিলো আমি তখনই নামিয়ে নিয়েছি নামিয়ে এখন ঢেলে নিচ্ছি কোনোদিনও বলিনি তবে আজ তোমাদের সাথে শেয়ার করে নিই আমার পরিবারের কিছু মানুষ আর আমার আশেপাশে থাকা নিচু মানসিকতার উঁচু জাতির মানুষের ভীষণ পরিমাণে সমস্যা যে আমি এইসব জিনিসগুলোকে কেন মেনে নিই তো এখন যারা আমাকে এইসব কোশ্চেনগুলো করে আর কি তারা কি নিজেরা ভুলে যায় হয়তো যে তাদের তাদেরও বাড়িতে যারা রয়েছে আর কি তারাও হয়তো অতটা সতী সাবিত্রী না আজকাল দিনে আজকালকার দিনে আর কি নেশা পানি কম বেশি সবাই করে থাকে তারা কমেন্ট করে আর কি আমাকে সব সময় তো তাদেরও বাড়িতে কিন্তু সবাই কিন্তু সাবিত্রী নয় তাদেরও বাড়িতে হয়তো কেউ না কেউ কম বেশি খেয়েই থাকে তবে হ্যাঁ কেউ কম খায় কেউ বেশি খায় ঠিক তেমনই আমারও বাড়িতে যে সবাই ধোয়া তুলসী পাতা এটাও আমি বলছি না কেউ খায় কেউ আবার খায় না কেউ কম খায় কেউ আবার বেশি খায় আসল ব্যাপারটা হলো গিয়ে কি জানো তো আমাদের মানসিকতা ভীষণ পরিমাণে খারাপ আজকের দিনে দাঁড়িয়েও আমি তো আজ দশ বছর ধরে ফেস করে আসছি এইসব বিষয়গুলো আর এখনো অনেক নিচু মনের উঁচু জাতির মানুষ রয়েছে যারা তার পাশে থাকা অন্য জাতির মানুষটিকে মানুষ হিসাবে না বিচার করে পরিষ্কার বলে ছিচি ও মুসলিম ছিচি ও আদিবাসী ছিচি না জানি ওর কোনো জাতের ঠিক নেই আচ্ছা যারা এইসব জাতির বিচার করে তাদের কাছে আমার একটাই প্রশ্ন যে আমরা যখন কোনো অসুস্থতায় ভুগি তখন পাশে থাকা একজন ডক্টরের কাছে যায় তখন কি আমরা এটা বিচার করি সেই মুহূর্তে যে সেই ডক্টরটা না জানি হিন্দু না জানি সে মুসলিম না জানি সে সাঁওতাল এইসব তো আমরা বিচার করি না তখন শুধুমাত্র সেই ডাক্তারের চি ভালো চিকিৎসা আমরা খুঁজি আরে আমাদের সবার প্রধান খাদ্য কি নিশ্চয়ই ভাত সেই ভাত খাওয়ার সময় কি কখনো আমরা ভেবে দেখেছি যে এই ভাতের চাল ধান কে চাষ করেছে না জানি হিন্দু না জানি মুসলিম না জানি সাঁওতাল জাতির মানুষ তখন নিজেদের খিদা মেটানোর জন্য এইসব কিছু আমরা চিন্তা করি না না আমাকে অনেক সময় কোশ্চেন করে এটা সাঁওতালি মানুষ আমার সাঁওতালি ভাই বোনদেরও কোশ্চেন থাকে আর অন্যান্য জাতিরও যারা যারা আমার ফ্যামিলি মেম্বার হয়ে উঠেছে আর অন্যান্য জাতির সব মানুষেরা তারাও আমাকে এই জিনিসটা জিজ্ঞাসা করে যে দিদি তুমি যেই হারিয়ে টাড়িয়া রাখো এগুলো কি তোমার বাড়িতে মানে কেউ খায় নাকি এই সেই করে জিজ্ঞাসা কর তো বিশ্বাস করো আমার বাড়িতে সেরকমভাবে হাড়িয়া খাওয়ার কেউ নেই তো এমনিতে আমার বাড়িতে অনেকেই রয়েছে যারা হাড়িয়ার গন্ধই পছন্দ করে না তো যাই হোক আমাদের পুজো আমাদের নিয়ম যেহেতু আমাদের রাখতে হয় সেই জন্য আমরা রাখি আর পুজো হয়ে গেলে যদি কেউ খাওয়ার থাকে তাকে আমরা হাঁড়ি শুদ্ধ দিয়ে দিই আর যদি না কেউ খাওয়ার থাকে তখন কি করবো তখন জলে দিয়ে দিতে হয় এই হলো গিয়ে বিষয় তো মানে রাখছি মানেই যে আমাদেরকে খেতে হবে আমি রাখছি মানেই আমাকে খেতে হবে বা আমি রাখছি মানে আমার বাব্যান্ডকে খেতে হবে এরম কোনো ব্যাপার নেই যার ইচ্ছা হয় সে খাবে যার ইচ্ছা নেই সে খাবে না যে যা রুচির ওপর ডিপেন্ড করে কেন সান্তালি মানুষজন ছাড়া কি আর অন্য কোনো জাতির মানুষের কি হারিয়া খায় না আমার নিজের চোখে দেখা যে সান্তালি মানুষজনের বাইরেও আরও অনেক জাতির মানুষের রয়েছে যারা সান্তালি জাতির মানুষের সাথে মিলেমিশে সে সুপোর মাংস খায় হারিয়া খায় এগুলো আমার নিজের চোখে দেখা নিজের কানে আমাদের নিজেদের পাড়ার মধ্যে হয়েছে এইসব জিনিসগুলো হয়েছে এমনকি এখনো পর্যন্ত হয় আমি নিজে চোখে দেখি তো দেখো আমার একটাই মনে হয় যে যে যা রুচির উপর ডিপেন্ড করে যে কে কোন জিনিসটা করবে কে কোন কোন জিনিসটা করবে না এর উপরে কোনো জোর জুলুম নেই তো চলো তোমাদের সাথে অনেক কিছু কথা বলে নিলাম আর এদিকে আমার চালটাও দেখো প্রায় এবার একটুখানি বেছে নিব বেছে নিয়ে কালো মাছি যেগুলো রুচি সেগুলো ফেলে দেবো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে ভাবলাম যে চলো এবারে ভিডিওটা শেষ করার পালা শুনি চলে গেছে এখন খাওয়া দাওয়া করে ডিউটিতে আর এই যে এপাশে দেখতে পাচ্ছ ঘরের এখানটা আমাদের প্লাস্টার পুরো কমপ্লিট হয়ে গেছে ভীষণ সুন্দর লাগছে শুধুমাত্র আমাদের বাড়ির এখন কাজ যদি কিছু বাকি থাকে ব্যালকনির উপরে এখন অনেক কাজ বাকি আছে মানে ঘরে অনেক মানে ফিনিশিং যেই জিনিসটা আর কি পুরো মানে মানে ঘরের যে কি বলবো আর কি পাথর আর হচ্ছে কি বলে প্লাস্টার প্লাস্টিকের ক্রচ তো আমাদের প্রায় হয়েই গেছে বলতে গেলে খালি ওই ব্যালকনির দিকে হালকা একটু বাইরের দিকটা বাকি আছে আর এখানে খালি পাথর বসালে আমার ঘরের মোটামুটি কাজ একদম কমপ্লিট তো মানে একটা মাথা থেকে একটা অনেক বড়ো চিন্তা একটা অনেক বড় চাপ নেমে গেল তারপর ঘর করতে করতে এত পরিমাণে এত পরিমাণে বিপদ আপদ এসেছে বিপদ আপদ এসেছে না মানুষ ইচ্ছা করে বিপদ আপদ নিয়ে এসেছে মানে কিছু বলা নেই সেই জন্য যাই হোক অনেক দেরি হয়ে গেছে আমাদের ঘর করতে তোমরা অনেকে কমেন্ট করে বলো যে দিদি তোমরা গাড়ি নিয়ে নিয়েছো এদিকে ঘর কেন করতে পারো নি তো আমরা গাড়িও নিয়েছিলাম তার সাথে আমাদের এটাই প্ল্যানিং ছিল যে যেই বছর গাড়ি নিচ্ছি না আমি সেই বছরই মানে আগের বছরই পুরো ঘরটাকে কমপ্লিট করার ইচ্ছে ছিল কিন্তু তারপরে অনেক কিছু বিপদ আপদ ঘটে যায় আমাদের সাথে তো যার জন্য সব জিনিসটাই বিপদ আপদ থেকেও মানে উঠে আবার নতুন করে দাঁড়াতেও হচ্ছে কি তার জন্য পয়সা লাগে পয়সা ছাড়া আজকালকার দিনে কিচ্ছু হয় না তো সেই কারণে পুরোপুরি কমপ্লিট হয়নি এটা নিয়ে অনেকে হাসাহাসি করে তবে যারা আমাদেরকে নিয়ে হাসাহাসি করে তারা মানে কি বলবো তাদেরকে আমার আপাতত কিছু বলার নেই অন্য কোনো ভিডিওতে আমি তাদেরকে নিয়ে কিছু বলবো যারা যারা এইসব ব্যাপারগুলো বলে তো আজকে অনেক কিছু কেনাকাটা করে আসছি আজকে প্রায় ছ সাত হাজার টাকার মার্কেটিং করে এসেছি তো সেগুলোই তোমাদেরকে সবগুলো একসাথে দেখানো সম্ভব না তাও যতটুকু পাচ্ছি না কেন চলো তোমাদের সাথে শেয়ার করে নিই তো এই যে এখানে দেখো বাজার করে নিয়ে এসেছি যে পুরো ব্যাগ ভর্তি আছে খালি শাড়ি আর শাড়ি এই দুটো ব্যাগে পুরো শাড়ি আছে এক্সট্রা আরো আমি এর আগে অনেক শাড়ি নিয়ে এসেছি তো সেই শাড়িগুলো এখন তোমাদের দেখাচ্ছি না অন্য কোনো ভিডিও তো শুধুমাত্র আজকে যেগুলো মানে যে শাড়িগুলো নিয়েছি সেগুলো দেখাচ্ছি তাও আরও মানে সারা জিনিস টিনিস দু তিনটে কিনেছি কিন্তু সেগুলো এখন দেখাচ্ছি না যদিও সেই সারা জিনিসগুলো আমার জন্য কিনি তার কারণ আমি এরম মানে বাজার টাজার থেকে সেরকম চট করে মানে কিনি না আর কি আমি যেখান থেকে কিনি একটা দোকান থেকেই কিনি সেটা হলো গিয়ে মেদিনীপুরের দোকান সেখানেই আমি সব রকমের সারা জিনিস কিনি এমনি এখান থেকে মানে মেলার থেকে বলো বা এই যে জগপুরে যে দোকান টোকান রয়েছে সেখান থেকে আমি কিনি তবে কম কিনি আমি একটা জায়গা থেকেই কিনি যেখানে জিনিস আমার ভীষণ কোনো ভালো লাগে তার মানে এই না আবার যে যগপুরের জিনিসগুলো খারাপ জগপুরের জিনিসগুলো ভীষণই সুন্দর আর বাজেটের মধ্যে আর কি আর আমি যে দোকান থেকে নিই সেখানে দামটা যেমন বেশি নেয় তবে সেই জিনিসগুলোর গ্যারেন্টি থাকে একেবারে মানে ছমাস তো ছমাসই তোমার সব জিনিসের গ্যারেন্টি থাকবে তুমি একদম মন খুলে ইউজ করতে পারো এরম একটা ব্যাপার তো সেই জন্যে আমি কিনি আর খুব একটা তো সারা জিনিস আমি কিনিও না চট করে যেমনটা তোমরা জানো তা আচ্ছা শাড়ির মধ্যে সবার ফার্স্টে আমি দেখাচ্ছি আমাদের মামায়ের জন্য আমার সতিনের জন্য আমার সতীনের জন্য কিনা হয়েছে এই শাড়িটা তো এটা হচ্ছে গিয়ে মানে সুনীলের মামাইও মানে আমার মামাইও দুজনের দিই মামাইও আমাদের তো তার দিয়ে শুরু করলাম দেখছো সতীনকে কত ভালোবাসি একদম সতীনকে নিয়ে শুরু করলাম তো সতীনের জন্য শাড়ি আর এই শাড়িগুলো আর দেখানোর কিছু নেই সব একই রকমের রয়েছে খালি প্রিন্ট রয়েছে দুটো আলাদা আলাদা ধরনের তো এই যে এই প্রিন্টের একটা কাপড় মানে এগুলো হচ্ছে কি মানে আমাদের বাড়িতে যতগুলো মানে মেয়ে আসবে আর কি তাদেরকে দেওয়া হবে আর কি এই 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 রকমের প্রিন্টের 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 আর একটা আছে হলো হলো আরেকটা যে তো গিয়ে একটা আমি বলেছিলাম যে পুরো এরম প্রিন্টে যদি পেতাম ভালো হতো কিন্তু বলছে বলে একটা প্রিন্টের আর কি দশ পিস করেই থাকে মানে একটা বান্ডিলে আর কি দশটা করে নাকি থাকে এই শাড়িগুলো তো সেই জন্য এরকম পেয়েছি একটা আরেকটা কি আছে আচ্ছা তো দুটো এই যে একই আছে যেমন এটা দেখো যে তানপুরা তারপরে এরকম ফুল টাইপের আর এখানে এই তানপুরা এই ঢোল এরকম টাইপের যা যা মানে সরঞ্জাম আর কি বাজনার তো ওই বাজনার সরঞ্জাম দিয়ে একটা শাড়ি রয়েছে একটা ডিজাইনের আর একটা ডিজাইন রয়েছে এই যে এটা এটা আমার অতটা ভালো লাগেনি তাও কি করবো পাইনি যেহেতু এরকম সেই জন্য মানে সেই জন্য আর নিই আর কি তো নিয়েছি অনেকগুলোই শাড়ি মোটামুটি আর তোমাদের যেমনটা বললাম আমি আগে হচ্ছে কি আমার এক্সট্রা পাঁচটা শাড়ি কিনেছি সেই শাড়িগুলো তোমাদের এখন দেখাচ্ছি না শুধুমাত্র আজকে যেই শাড়িগুলো কিনেছি সেগুলোই তোমাদের দেখাচ্ছি আর পাঁচটা যে শাড়ি নিয়েছি ওগুলো কিন্তু কারোর জন্য না ওগুলো আমারই জন্য আমার বল কিনে দিয়েছে তো আর একটা শাড়ি যেটা আজকে নিয়েছি যেটা হচ্ছে কি আমার পুজোর জন্য ভীষণ দরকার একটা যে শাড়ি সেটা হচ্ছে কি এটা আমি বলেছিলাম যে আমার বলেছিলাম তুমি একটু বলেছিলাম যে তুমি আমাকে এমনি সুতির নর্মাল কিনে দিলেই হবে মানে এই শাড়িগুলো যেমন এমনি তো ও বললো বলে না নিশ্চয় যখন বড়ো পুজোর সময় তখন ভালো দেখেই একটা নিয়ে নাও আর এমনিতেও হচ্ছে কি আমাকে যখন আমার হাজব্যান্ড কিছু কিনে দেয় দোকানে সবসময় বেস্ট জিনিসটা কিনে দেয় তো এই শাড়িটার ডিজাইনও কিন্তু বেশ সুন্দর আমি চেয়েছিলাম এর থেকে আমার মানে আমার পছন্দ হয়েছিল ভীষণ পরিমাণে কিন্তু আমার বর বলছিল এর থেকেও যদি ভালো কিছু পাওয়া যায় তবে ভীষণ তাড়াহুড়ার মধ্যে আর সামনেই যেহেতু আমাদের পুজো খুব বেশি দেরি নেই তো এখন তাড়াহুড়ার মধ্যে এটাই নিয়ে নিয়েছি তো এটা বেশ সুন্দর লাগছে আমাকে তো পড়লে অবশ্যই ভীষণ সুন্দর লাগবে নাকি আমার হাজব্যান্ড বলছে আর শাড়ি যেমনই হোক না কেন বিশ্বাস করো শাড়ির আমার ভালো মন্দ সত্যি কথা বলতে আমার নিজের জিনিসে সেরকম খুব একটা পছন্দ আমি করতে করে উঠতে পারি না আমার আমি যখনই কিছু কিনি কেনাকাটা করি আর কি হয় আমার মায়েদের নইলে আমার বর কেমন বরই বেশি চুজ করে দেয় আমাকে সব করছি সব জিনিস আর সুনীলের চয়েস একদম খাঁটি চয়েস একদম এক নাম্বার চয়েস সুনীলের যেটা চয়েস হবে সেটা মানে আমি বাচ্চা থেকে বুড়ো সবারই পছন্দ হবে এরম একটা আমি সবসময় ওই জন্য ওরই জন্য না সেরকম আমার কেন কি জানি খুব একটা পছন্দ হয় না তবে এর ব্লাউজ পিস আমি এখন আর কাটাবো না তার কারণ খুব বেশি সময় নেই আর দু তিন দিনের ব্যাপার মাত্র এত তাড়াতাড়ি কেউ আমাকে ব্লাউজ পিস কাটিয়েও দেবে না আর একটা জিনিস নিয়েছি সেটা আমি শিখির জন্য একটা প্যান্ট প্যান্টের আর কি দেখো লাক্স কোজিভ প্যান্ট এটা আর দেখানোর কিছুই নেই কিছুই তো নাই আর এটা রয়েছে যে বিল ছ সাত হাজার টাকা যে বিল বানিয়ে এসেছে সেই বিল তো চলো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে হ্যাঁ আর আর আমাদেরকে লাইক কর সাবস্ক্রাইব সবাই করবে মেলাই সবাই সাবস্ক্রাইব মামি মামি করবে সবাই মামি মামি করবে মানে ও মেলাই বাবা আসলে সিনুর একটা জিনিস ভীষণ পড়লে ভালো লেগেছে যেটা হলো গিয়ে ও এখন যেখানেই যায় আর কি ওকে সবাই বলে সিনু সিনু তুমি কি সিনু তোমরা কি ভিডিও বানাও এরকম টাইপের তাই তো সিনু এখন থেকে বুঝতে শিখে গেছে যে ফ্যান ফ্যান জিনিস তো ওকে আমি আমি এটাই বোঝাই যে কিছু না মানুষ আমাদেরকে ভালোবাসে সবাই আমাদেরকে ভালোবাসে সবাই আমার ফ্যামিলি মেম্বার এই ভিডিওটা শেষে আমাকে আবার শেষ করে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করতে হবে সবাই ভালো থেকে সুস্থ থাকা দেখার কাল আবার খুব একটা ভালো ইন্টারেস্টিং মজাদার ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই গাইজ